আমি একটা ফ্রুট চাট বানাচ্ছি, তো ফ্রুট চাটটা যারা খাননি তারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। এখানে আমি আসলে সবজিও নিলাম, যেমন খিরা, অরেঞ্জ, কলা, আপেল, এরকম বিভিন্ন ফ্রুটস একসাথে নিলাম কেটে কেটে কুচি করে। একটু ধনিয়া পাতা দিয়েছি আর তার সাথে কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে চাট মশলা, তারপর পিঙ্ক সল্ট আর সামান্য একটু চিনি। এটা হচ্ছে কাসুন্দি, কাসুন্দি দিলে টেস্ট আরও ভালো হয়, তো আমি আজকে কাসুন্দি দিয়ে বানাচ্ছি। সব কিছু আমি এখন জাস্ট ঢেলে নিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখন মিক্স করব না, কারণ মিক্স করলে এখন পানি উঠে যাবে। যেহেতু আমরা এটা বাহিরে খাবো, আজকে একটু বাহিরে যাচ্ছি আর বাহিরে যেয়ে ওখানে ঘুরবো, আর কয়েকটা ফ্যামিলি আসবে, আমরা সবাই মিলে অনেক মজা করব ওখানে, আর ওখানে সবাই মিলে বিকেলে একটু খাবো নাস্তা। সেই জন্য আমি একটু চাও বানিয়ে নিয়েছি আর ফ্রুটটাও নিয়ে নিলাম সাথে করে। আর বিকেলে যেহেতু মাঝে মাঝে চা খাই, সেই জন্য চা নিলাম, তো লাল চা নিয়েছি আজকে। চাটা খেয়ে শেষ করতে পারলাম না, চাটা গরম গরম বানানোর সাথে সাথেই খাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড আবার দেরি করতে চাচ্ছে না, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, এখন তো বিকেল, সেই কারণে খুব তাড়াহুড়া করেই সে বের হয়ে গেল, তো আমি হাতের চা নিয়ে বের হয়ে গেলাম। আমার হাজব্যান্ডের চাটাও তাকে দিয়ে দিয়েছি। তাকে দেখে পেয়ে আমরা রওনা করলাম বিকেলে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের এই জায়গাটাকে বলা হয় এয়ারপোর্ট ওভারলুক, তো এখান থেকে প্লেন উঠা নামা এগুলো দেখা যায়, আমরা আজকে সেগুলোই দেখব, আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শুরু করছি আমার আজকের ব্লগটি, অনেক কিছুই শেয়ার করব আজকে, বাহিরে অনেক ঘোরাঘুরি করব, সবকিছুই আপনাদের সাথে একটু একটু যতটুকু সম্ভব শেয়ার করব, সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমার আজকের ব্লগটি শুরু করি। তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে সবসময় আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। Let's go! আমরা চলে এসেছি এয়ারপোর্টের এখানে, আর এই জায়গাটার নাম হচ্ছে ওভারলুক। এখান থেকে আমরা দেখতে পারবো প্লেন যখন ফ্লাই করে এই সব কিছু, আর আমার পেছনে অনেক দর্শক, সবাই কিন্তু দেখার জন্য ওয়েট করছে। তো এখানে কন্টিনিউ প্লেন উঠছে, আমরা এখন দেখব আর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই জায়গাটাকে বলা হয় এয়ারপোর্ট ওভারলুক, এখান থেকে দেখা যায় কিভাবে প্লেনটা উঠে অথবা নামে। এদিকে বাচ্চারা একটা পাথর নিয়ে খেলা করছিল, আর দেখে পাথরের নিচে অনেক পিঁপড়ার বাসা। দেখছো এখানে তুমি ক্রস করতে পারবা? এই তো শুরু হলো প্লেন উঠা। এই জায়গাটা থেকে
প্লেনগুলো অনবরত একের পর এক এভাবে উঠছে। আমরা এই দৃশ্যগুলো সারাক্ষণ দেখছিলাম আর এনজয় করছিলাম। তো এত কাছে থেকে এভাবে প্লেন উড়া দেখা খুব ভালোই লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স। যদিও এর আগে টুকটাক দেখেছি কিন্তু এত প্লেন একসাথে দেখিনি এভাবে উঠতে, আর একটার পর একটা এভাবে উঠতে থাকে সেটা আসলে আগে জানাও ছিল না। দেখে আমাদের খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা বিকেল সবাই একসাথে কাটালাম, আর কয়েকটা ফ্যামিলি ছিল সেই জন্য আমাদের আরও ভালো লাগলো। তো আপনাদের সাথেও চেষ্টা করেছি একটু শেয়ার করতে, তবে আপনারা যারা কখনো দেখেননি তারা একবার কিন্তু এরকম দেখতে পারেন, যে আশা করি ভালোই লাগবে। আর এইটা হচ্ছে নর্থ ক্যারোলাইনাতে, আমাদের এখানে যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টেই আমরা গিয়েছিলাম, শার্লট এয়ারপোর্ট। আপনারা তাহলে একটু দেখুন প্লেন ওঠার দৃশ্যগুলো, আশা করি ভালোই লাগবে। আইসক্রিমের ট্রাক আসলো আর মিউজিকটা শুনে এখানে কেউ আসলো না, এটা খুবই আশ্চর্য লাগলো, কারণ এই আইসক্রিমের ট্রাক দেখলেই সবাই বাচ্চারা বড়রা ছুটে আসে আইসক্রিম খাওয়ার জন্য। আর আজকে বাচ্চারাও খেতে চাইল না, আমরাও দিলাম না করোনার জন্য। এই প্রথম এরকম দেখলাম যে আইসক্রিমের ট্রাক আসলো আর কোনো বিক্রি নাই, কেউ আসছে না আইসক্রিম খেতে।
Spicy apple and a spicy orange, right? Oh, oranges! But all of the spices. আমরা আজকে এখানে অনেক সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল আমাদের সাথে আরো একটা ফ্যামিলি ছিল অনেক মজা করেছি আমরা দুই ফ্যামিলি একসাথে চা নাস্তা খেলাম আর এখন চলে যাব বাসায় আর আজকের ব্লগটি শেষ করব সবাইকে অনেক ধন্যবাদ এখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আবারো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ